বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবারও অত্যন্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং আজকেও আমি আপনাদের অনুরোধ করব দয়া করে এই বিষয়টাতে আপনারা সীমিত থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা সেই বিষয়ের উপরেই করবেন আজকে আমাদের ব্রিফিংয়ের মূল ব্রিফিংটা করবেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস আজকে এবং আমাদের যে জাতীয় আপনার ত্রাণ কমিটি করা হয়েছে যা রোহিঙ্গা ত্রাণ ও সহায়তা কমিটি আমাদের বিএনপি পক্ষ থেকে সেই কমিটির উনি হচ্ছেন কনভেনার সঙ্গে আছেন সেই কমিটির আরেকজন সদস্য আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আপনারা জানেন যে মিয়ানমার সরকারের নির্দেশে মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী তারা রাখাইন রাজ্যের রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপরে যে নির্মম অত্যাচার নির্যাতন হত্যাযোগ্য চালাচ্ছে সেটাকে একমাত্র গণহত্যার সঙ্গেই তুলনা করা যেতে পারে এবং এটাকে আমরা গণহত্যাই বলেছি এবং এটা একটা জাতি নিধন একটা পুরো জাতিকে আপনার নির্মূল করে দেওয়ার জন্য যে অভিযান শুরু হয়েছে যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে যে ক্লিনসিং সেই ক্লিনসিং শুরু হয়েছে এটার তে আক্রান্ত হয়ে যখন রোহিঙ্গাবাসীরা রোহিঙ্গার অধিবাসীরা বিশেষ করে আপনার রাখাইন অধিবাসীরা রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষেরা যখন বাংলাদেশে আসতে শুরু করেছে তখন আমরা সাথে তাদের পাশে দাঁড়ানোর জন্যে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যে মানবিক কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালদা যা নির্দেশে আমরা একটা জাতীয় কমিটি গঠন করি যেটা রোহিঙ্গা ত্রাণ ও সহায়তা কমিটি বলে আমরা নাম দিয়েছি এই কমিটির আহ্বায়ক হচ্ছেন মির্জা আব্বাস সাহেব সদস্য আছেন এখানে অনেকে আমি তাদের নামগুলো একটু পড়ে বলছি আপনাদেরকে মইন খান সাহেব আছেন আমির কশু সাহেব আছেন আবদুল্লাহ নোমান সাহেব আছেন শামসুজ্জামান দুদু আছেন ডাক্তার জাহিদ হোসেন আছেন এবং চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আছেন এই হচ্ছে আপনার ওখানকার জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এই হচ্ছে আমাদের এই এই কমিটি আমরা সাবেক এমপিরা হ্যাঁ বলেছি তো এই কমিটি আমাদের দলের যে ত্রাণ তহবিল আছে সেই ত্রাণ তহবিল থেকে আমরা সহযোগিতা নিয়ে তারা বারো তারিখে তারা পৌঁছেছিলেন আপনার কক্সবাজারে এবং সেটা অনেক ঘটনা আছে সেটা উনি বলবেন এবং বারো তারিখে যেহেতু প্রধানমন্ত্রী ওখানে গিয়েছিলেন বারো তারিখে তাদেরকে সেখানে কোনো কাজই করতে দেওয়া হয়নি তেরো তারিখে প্রায় বাইশটি ট্রাক নিয়ে তারা সেখানে গিয়েছিলেন কিন্তু তাদেরকে ত্রাণ কার্য করতে দেওয়া হয়নি এটা ডিটেলস আমি পরে ওনারা বলবেন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিয়ানমার মানবতার উপর একটা চরম আঘাত করেছে তাদের নিজস্ব নাগরিক রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের উপরে তারা এই নির্যাতন করছে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে যা এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগেই ইউএনডিপির প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানের সঙ্গে আমরা কথা বলে এসেছি এটা ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গেছে এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের উচিত ছিল সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা এবং সরকারের উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলগুলোকে পেশাজীবী সংগঠনগুলোকে এবং আপনার অন্যান্য সংগঠন যারা আছে যারা ত্রাণ কার্য করে বা বিভিন্নভাবে জড়িত তাদেরকে ডেকে কথা বলে একটা জাতীয় ঐক্য তৈরি করে এই ভয়াবহ যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা সরকার তা না করে অত্যন্ত অন্যায়ভাবে বিরোধী দল যে ত্রাণ নিয়ে যাচ্ছে বিশেষ করে বিএনপি যে ত্রাণ নিয়ে গেছে সেই ত্রাণ বিতরণে তারা বাধা সৃষ্টি করেছে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে সরকারের এই লোক দেখানো যে ত্রাণ ট্রাণ বলছেন তারা ব্যবস্থা করছেন এগুলো লোক দেখানো ব্যাপার এবং এখন পর্যন্ত আমাদের ইনারা আরও ভালো বলবেন যে খবর আছে এখানে কোনো ম্যানেজমেন্ট নেই প্রায় ফেল করে যাচ্ছে এই অবস্থা দাঁড়িয়েছে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো আমরা এই জিনিসটা তখনই নিন্দা জানিয়েছি সেদিনও নিন্দা জানিয়েছি সাথে সাথে আমার মনে আছে যে আমরা একটা সবাই স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে আমরা ঘোষণা দিয়েছিলাম এটা ওনারা বলবেন আমি শুধু এটুকুই বলতে চাই যে এই বিশাল যে আপনার সমস্যা চ্যালেঞ্জ এটাকে মোকাবেলার করার জন্য সরকারের অবিলম্বে জাতীয় পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলো সংগঠনগুলোকে নিয়ে আলোচনা করে সকল মানুষকে এখানে সম্পৃক্ত করাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি একই সঙ্গে আমরা মনে করি যে অবিলম্বে মিয়ানমার সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের নিজ দেশে সসম্মানে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিয়ে জন্য কূটনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি করা প্রয়োজন এবং তার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো তাদের নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি পরস্পর কাদা ছোড়াছড়ি না করে ভালো হবে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব এই জিনিসগুলোর উপরে জোর দেন আমরা বিভক্তি চাইনা বিভক্তি আমরা কখনো করিনি আমরা উনিশশো সালে আমাদের দলের প্রেসিডেন্ট শাহী প্রেসিদ জিয়া রহমান অত্যন্ত সফলভাবে তিনি রোহিঙ্গাদেরকে তাদের দেশের সম্মানের ফেরত পাঠিয়েছিলেন এবং একটা চুক্তি হয়েছিল উনিশশো বিরানব্বই সালেও একইভাবে প্রধানমন্ত্রী তৎকালীন দেশের নেত্রী এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলেন আবার একই সঙ্গে কূটনৈতিক তৎপরতার মধ্যে তাদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছিলেন আমরা চাই সহযোগিতা করতে সহযোগিতাটা হচ্ছে যে আমরা জাতীয় ঐক্য তৈরি করে জাতীয় হিসাবে এই সমস্যার মোকাবেলা করতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আমি এখন অনুরোধ করব আমাদের এই ত্রাণ কমিটির আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস তার বক্তব্য রাখবেন এবং সীমান্ত পার হয়ে আসা নারী পুরুষ শিশুদের পর্যন্ত ফিরে ফিরে যেতে বাধ্য করে বাংলাদেশ সরকারের পক্ষে পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করা হয় যে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না মায়ানমারের সেনাবাহিনীগুলিতে আহত মৃত্যু প্রজাতি রোহিঙ্গাদের পর্যন্ত বাংলাদেশে ঢুকতে বাধা দেওয়া হয় বাংলাদেশ সরকারের এই অমানবিক আচরণের নিন্দা জানিয়ে মানবিক কারণে নিশ্চিন্ত মৃত্যুর মুখ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দান কার্যকর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যথাশীঘ্রই তাদের মাধ্যমে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে পরিস্থিতি নিশ্চিত করতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আঠাইশে আগস্ট এক বিবৃতি দেন সেই বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে তার এই আহ্বানে বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় সরকার বাহ্যিকভাবে তাদের অবস্থানের কিছুটা পরিবর্তন ঘটায় মানবিক বিপর্যয় শিকার নিরীহ রোহিঙ্গাগণ বাংলাদেশে আশ্রয় পেতে শুরু করে দেশ নেত্রী আহ্বান ও নির্দেশে বিএনপি কক্সবাজার জেলা উখিয়া ও টেকনাফ থানা বিএনপি এবং সময় নেতৃবৃন্দ কর্মীবৃন্দ অসহায় নিঃস্ব আহত রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসে অথপর দলের সিদ্ধান্ত ক্রমে চট্টগ্রাম উত্তর দক্ষিণ এবং মহানগর বিএনপি সমূহ অসহায় রোহিঙ্গাদের সহায়তা দেওয়া শুরু করে গত নয় সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির চারজন সদস্য তিনজন ভাইস চেয়ারম্যান কয়েকজন সম্পাদক কক্সবাজার জেলা বিএনপির সম্পাদক বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কক্সবাজার জেলার সাবেক সদস্যদের সমন্বয়ে বিএনপির বিএনপি জাতীয় ত্রাণ ও সহায়তা কমিটি গঠন করা হয় এই কমিটি আমি আহ্বায়ক ছিলাম আপনি জানেন এবং আমরা সবাই মিলে গত বাইশ সেপ্টেম্বর আমরা কক্সবাজার পৌঁছাই ইতিমধ্যে দুঃস্থ রোহিঙ্গাদের জন্য চাল ডাল চিনি চিনা চিনি সয়াবিন বিস্কুট লবণ মিনারেল ওয়াটার এবং প্লাস্টিক সিটসহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয় এসব সামগ্রী বারোই সেপ্টেম্বর বিকাল থেকেই বারোই সেপ্টেম্বর বিকাল থেকেই বিলি করার সিদ্ধান্ত থাকলেও প্রধানমন্ত্রীর সফরের কারণে তা বন্ধ রাখা হয় তেরোই সেপ্টেম্বর সকালে ছোটো বড়ো বাইশটি ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার কথা থাকলেও বিদেশি রাষ্ট্রদূতদের সফর উপলক্ষে দুপুরের দুপুরের ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন থেকে আমাদেরকে অনুরোধ জানানো হয় তারা বলেছিল যেহেতু আমাদের ডিপ্লোমেটা আসছে আপনারা দুটো পরে যান তো দুটার দিকে যখন আমরা বিএনপি কার্যালয়ের সামনে যাই সেখান থেকে ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক নিয়ে যখন রওনা দিই দেখতে পাই যে আমাদের ট্রাকগুলো আর আগে বাড়তে পারছে না আমি গাড়ি থেকে নেমে নেমে আসলাম আমি নজরুল ভাই আমরা নেমে আসি দেখলাম যে গাড়িতে ট্রাক ড্রাইভারগুলো বসে আছে তা হাতে চাবি নাই চাবি নিয়ে নেওয়া হয়েছে সামনে মুখোমুখি এমনভাবে গাড়ি দাঁড় করে রাখা হয়েছে পুলিশের পিক যে কোনো গাড়ি আর ওখান থেকে মুভ করার মতো কোনো সুযোগ ছিল না এবং আমরা এটাও দেখেছি যে সারিবদ্ধ ট্রাকলের পিছনে পুলিশ অবস্থান নিয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কর্তাদের সম্পর্কে প্রশ্ন করলে তারা একজন সহকারী কর্মকর্তার ফোন নাম্বার দিয়ে অনুমতি নিতে বলেন সরকারি কর্মকর্তার তাৎক্ষণিক ফোনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি আমরা দলের জেলা কার্যালয়ে বসে বারবার ফোন করার পরও তাকে না পেয়ে ট্রাক বহন নিয়ে হতে চাইলেও পুলিশ তাদের পিক আপ সরাতে অস্বীকার করে অর্থাৎ আমাদের ট্রাকটা আটকে যায় ওখানে আমরা জানতে পারি এটা বলেছি প্রতিবাদ করার ফলে ট্রাকের চাবিগুলো ফেরত দেওয়া হয় কিন্তু ড্রাইভারদের বলে দেওয়া হয় এই তোমরা গাড়ি চালাতে পারবে না যদি যাও তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রথম থেকে আমাদেরকে বলা হয় ফোনে যে আপনারা বিশ তিরিশ ব্যাগ ত্রাণ সামগ্রী দেন ছবিটি তুলে আপনারা চলে যান কথাটা স্পষ্ট এইভাবে বলেছে বেশ পঁচিশ ব্যাগ ত্রাণ সামগ্রী দিয়ে ছবিটি তুলে আপনারা চলে যান আর বাকিগুলো আমাদের কাছে জমা দিয়ে যান তো আমরা তার এই প্রস্তাবে আমরা সাড়া দিইনি আমরা তাদের বললাম যে এই ত্রাণ সামগ্রী আপনারাই বিতরণ করুন আপনাদের সঙ্গে আমরা থাকব অথবা আমরা বিতরণ করি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আপনাদের লোক কাউকে লোক দেন লোকজন দেন ওনারা সেটাকে অস্বীকার করলেন আমাদেরকে দিলেন না বললেন বারবার প্রেশার দিলেন চাপ দিচ্ছিলেন আপনাদের ত্রাণ সামগ্রী আমাদের কাছে জমা দিয়ে দেন আপনাদের ত্রাণ সামগ্রী আমাকে দিয়ে দেন পরবর্তী পর্যায়ে অবশ্য বললেন যে আচ্ছা ঠিক আছে একশো না হোক একটু বেশিই দেন মানে একটা মাছের বাজারের মধ্যে দরকাস শুরু করলো আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ত্রাণ সামগ্রী আমরা তাদের কাছে জমা দেব না যাই হোক তেরো তারিখে আমাদের পরবর্তী দিনগুলোতে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি ছিল এখন প্রস্তুতি বলতে যেটা আমি বলতে যাচ্ছি যে আমরা যেদিন পাড়া তারিখে যাব তার আগেই বিএনপি আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং অঙ্গশ্রহের কর্মীবৃন্দ তাদের একটা এলাকা ভাগ করে নিয়ে সেখানে তার টোকেনের ব্যবস্থা করেছিল আমরা যতগুলো ব্যাগ নিয়ে গিয়েছিলাম সে প্রত্যেকটা ব্যাগের জন্য একটা পরিবারকে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল সেভাবে তার টোকেন দিয়েছিল তার অপেক্ষা মানছিল কিন্তু আমরা সেদিন আর ওখানে যেতে পারলাম না পরবর্তী দিনগুলো তো ত্রাণ সামগ্রী বিতরণের উপস্থিত ছিল আমাদের তেরো তারিখেও ত্রাণ বিতরণে বাধা দেওয়ায় আমরা চোদ্দোই সেপ্টেম্বর টেকনাফু উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা স্থানীয়ভাবে ব্যবস্থা করা কিছু ত্রাণ সামগ্রীর তাদের মধ্যে বিতরণ করা আমরা বিতরণ করি সবচেয়ে প্রয়োজন এমন কয়েকটি স্থানে আপাতত চল্লিশটি স্যানিটারি টয়লেট বারোটি টিউবওয়েল বসানোর ব্যবস্থা করি এছাড়াও নেতৃবৃন্দ ও মসজিদের মাধ্যমে মৃত মানুষের দাফন গাফন করা এবং সৎকারের জন্যে আরও তাদেরকে আমরা বেশ কিছু টাকা কিছু টাকা দিয়ে আসি যাতে দাফন গাফন করার মতো একটা ব্যবস্থা যেন হয় আমার এই বক্তব্য নিশ্চয় আমরা বুঝতে পারছেন যে অবস্থার পরিস্থিতিটা কি ভয়াবহ দাফনের টাকাটাও দিতে হয়েছে পরিস্থিতির মুখে আমি জীবনে কোনো দিন এরকম পরিস্থিতি পড়িনি আর কি যাই হোক বালুখাড় এলাকায় অসুস্থ রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজের এম জাহিদ হোসেন নেতৃত্বে আমাদের একটা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে আমি দেখেছি যে শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি রোগাক্রান্ত। কর্মরত ডাক্তারগণ আমাদের জানিয়েছেন খুব দ্রুত শরণার্থীদের থাকার ঘর টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা না করা হলে মহামারী দেখা দিতে পারে আমরা গত রাত পর্যন্ত জানি যে ওই মালামালগুলো আনলোড করা অবস্থায় আসে আমাদের বেশিরভাগই আনলোড করা অবস্থায় আসে তবে এখান থেকে আমরা কিছু কিছু ধরেন অ্যাবাউট দু থেকে আড়াই হাজার বস্তার মতো ইতিমধ্যেই আমরা ডিস্ট্রিবিউট করে ফেলেছি কাছে ডিস্ট্রিবিউট করে দিয়েছি এবং মধ্যে চলে যাবে আমরা তো আপনি জানেন যে আমাদের দেশের দিয়েছিলেন সেই চিঠির মধ্যে কিন্তু তিনি সরকারের প্রতি একই সঙ্গে জাতিসংঘের প্রতি একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে এই যে আপনার রোহিঙ্গারা যে মানবতার জীবনযাপন করছে এবং তারা যে তাদেরকে মিয়ানমার সরকার যে অন্যায়ভাবে পাঠিয়ে যে দেশ থেকে বিতরণ করেছে এর বিষয়ে ব্যবস্থাটা আমার মিয়ানমারকে বন্ধ করা তাদেরকে বাধ্য করা যেন তাদের দেশে তার গণহত্যা বন্ধ করে এবং রাখাইন সম্প্রদায়ের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদেরকে তারা তাদের দেশে ফিরিয়ে নিয়ে যায় আমি দোয়া বলেছি এখানে আমি আমার এর আগের স্টেটমেন্টের কথা বলেছি আমরা নিন্দা জানাই এবং সরকারের ব্যর্থতা যে সরকার তখন পর্যন্ত আপনার কোনো নিন্দা জানাতে পারেনি গত গতকাল গতকাল তারা করেছে আগে পর্যন্ত কোনো নিন্দা জানাতে পারেনি আমি তো এই বিষয়ে আপনাদের বলেছি যে যখন এই যাবে বা এই ধরনের কোনো চিঠি যদি গিয়ে থাকে তখন আমরা আপনাদেরকে জানাবো কিছু কনটেন্টস দিয়ে জানিয়ে দেবো না আমরা বলে দিয়েছি তো যে আমরা সমস্ত দেশগুলোকে বলেছি যে তাদের আপনার এবং আপনার মনে আছে নিশ্চয়ই প্রথম দিনই বলেছিলাম যে গভর্নমেন্টটাকে ইমিডিয়েটলি চায়নাতে এবং ভারতে আপনার একটা ডেলিগেশন পাঠানো উচিত অথবা প্রধানমন্ত্রী নিজের যাওয়া উচিত এই বিষয়টাকে নিয়ে আপনার সমাধান করার জন্য এবং তাদেরকে বাধ্য করার জন্য ধন্যবাদ